দেখুন মিয়ানমার উপকূলে চীনা যুদ্ধজাহাজ উদ্বেগে ভারত মিয়ানমারের সঙ্গে যৌথ মহড়ায় নামতে যাচ্ছে চীনা নৌবাহিনী আর সেই লক্ষ্যে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ভিড়েছে মিয়ানমার উপকূলে আগামী চার দিন ধরে চলবে এই মহড়া আর এতে উদ্বেগে রয়েছে ভারত চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবহরে রয়েছে মিজাইল ডিস্ট্রয়ার চাংচুন মিজাইল ফ্রিগেট জিন ও সাপ্লাই শিপ চাহো জাহাজগুলো রেঙ্গুইন বন্দরে নঙ্গর করা হয়েছে যদিও এই চীনের দাবি পিএল এর নৌবাহিনী এশিয়া ইউরোপ আফ্রিকা ও অঞ্চলের বৃষ্টি দেশে একশো আশি ব্যাপী যে শুভেচ্ছা সফর চালানোর পরিকল্পনা করেছে মিয়ানমার সফর তারই অংশ এই বহর ইতিমধ্যে ফিলিপাইন ভিয়েতনাম ও মালয়েশিয়া সফর করেছে বেইজিংয়ের নৌবাহিনী বিশেষজ্ঞ লি জিয়ে বলেন চীনের এই রণতরীগুলো তুলনামূলক অত্যাধুনিক এবং অ্যাসকট মহড়া ও টহল অভিযানে বেশ অভিজ্ঞ মিয়ানমারের এফ ইলেভেন ওয়াং জায়া ও ইউএমএস আরও এই মহড়ায় অংশ নেয় এই দুটি জাহাজেরও মিয়ানমারের নৌবাহিনীতে বেশ সুনাম রয়েছে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কুইয়ান এক সংবাদ সম্মেলনে জানান যে ফ্লিট ফরমেশন ফ্লিট কমিউনিকেশন ও জয়েন্ট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন অপর এই মহর অনুষ্ঠিত হয় দুই দেশ পরস্পরের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সফর তারই অংশ বলে উল্লেখ করেন যদিও পুরো বিষয়টির ওপর কড়া নজর রেখেছে ভারত আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে